হাসপাতালে ভর্তি অগ্নিদেব চট্টোপাধ্যায়, পরিচালকের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর রটতেই রেগে আগুন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, হাসপাতালে ভর্তি হলেন পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। খবর প্রকাশে আসতেই শুরু নানান জল্পনা। তাহলে কি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পরিচালক? টলিপাড়ার অন্দরমহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে, সে কথা কানে আসতেই বিরক্তি প্রকাশ করলেন অগ্নিদেবের স্ত্রী সুদীপা চ্যাটার্জি। কিছুদিন আগে রুক্মিণী মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন, সে খবর ছড়াতেই অনেকে আজ করেছিলেন তার বোধ হয় ডেঙ্গু হয়েছিল। তবে অভিনেত্রী সামাজিক মাধ্যমে স্পষ্ট করেছেন ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। ঠিক সেই রকমই কিছু ঘটল এবার অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিরক্ত হয়ে সুদীপা সামাজিক মাধ্যমে লেখেন, আমার স্বামী অগ্নিদেব ডেঙ্গুতে আক্রান্ত নন। হ্যাঁ, এটা ঠিক যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, শনিবার এনজিওগ্রাম হবে। ধন্যবাদ সবাইকে আমাদের পরিবারের পাশে থাকার জন্য, ওর দ্রুত আরোগ্য কামনা করবেন। বন্ধুরা, এর আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক, তাকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল, এবারও হয়তো তেমনই কিছু হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে সুদীপার সঙ্গে, তবে যোগাযোগ করা যায়নি। উল্লেখিত, কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপার মাও, তখন তাকেও ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। আপাতত তিনি সুস্থ রয়েছেন, সূত্র বলছে অগ্নিদেবও এখন ভালো আছেন। উল্লেখ্য, এই মুহূর্তে চারদিকে যেমন ডেঙ্গুর উপদ্রব বেড়েছে, টলিপাড়ার অন্দরমহলেও বেড়েছে, সেই জন্য চিন্তা। সমস্ত তারকারাই এখন সকল শহরবাসীর কাছে একটাই আর্জি করছেন, সচেতন হতে হবে অনেক বেশি, তবে এই ধরনের রোগের নিরাময় সম্ভব হবে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।